সত্যরা না বলে বেশি করে মিথ্যাটা বলে যাও, বুঝছস? কাচ্চর নি আর নাহলে কিন্তু সংসার করা হইব না, সংসার কিন্তু আগুন লাগিয়ে যাইব, বুঝছস? মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটা জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ, আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। দেখো, তুমি আর এই সাংবাদিকদের সামনে নাটক করো না, বুঝছ? তোমার মায়ের কথায় অবৈধ বিয়ে করে আমার কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছ, বুঝছ? আর নাটক করো না। শোনো, মিডিয়ার সামনে সত্যটা না বলে বেশি করে মিথ্যাটা বলে যাও, বুঝছস? কাচ্চর নি আর নাহলে কিন্তু সংসার করা হইব না, সংসার কিন্তু আগুন লাগিয়ে যাইব, বুঝছস? ক এখন বলো, বলবে একটু ধৈর্য ধরে বলবে, বলো। তো উনি যেটা করছেন এটা কেন করছেন সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। এই সাংবাদিক ভাইরা যায় না, আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে। সেটি হলো, আপনারা কেউ যাবেন না, আমি কিছু কথা বলবো। এই কাচ্চনিরে নিয়া, এই কাচ্চনিরে নিয়া আমার সংসার আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। শুধু ওর মার কথায়, ওর মার কথায় কান দিয়ে আমার কেরিয়ারে 12টা বাজায় দিছে ভাই। এই খাচ্ছন্নি যে আরো কত বেটার সংসার এমনি ধ্বংস করবে একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, মাত্র 3 মাসের গর্ভবতী, তো 3 মাসের বাচ্চা পেলে 3 মাসের ভিতরেই আমার সব জানা হয়ে গেছে, সব কিছু জানছি আমি ভাই। আমি অনেক লজ্জিত এই খাচ্ছন্নিরে বিয়া করিয়া, চুপ, এই খাচ্ছন্নিরে বিয়া করে ভাই আমার, আমি আমার পুরা দেশে পুরা বিশ্বে আমি অনেক লজ্জিত। এখন সারা বাংলাদেশে জানতেছে যে আমি তারে অবৈধ বিয়ে করছি। আরে কাশনি, তুই যদি তখনকায় যদি এই তালাক নামাটা যদি ওই রাকিবের হাতে দিয়া যদি সাইন আনতো, তাহলে ভাই আজকে এই সমস্যাটা হইতো বলেন ভাই? আজকে আমার কেরিয়ারে এই 12টা বাজতো না, এই কেরিয়ারে আমার 12টা বাজতো না। আরও একটা নিউজ দিই আপনাদের সামনে, এখন কিন্তু এই কাশনি কিন্তু আমার 3 মাসের সন্তানের মা। তাও যদি রাকিব ভাই চাইতেছে ওরে গ্রহণ করার জন্য, আরে খাচ্ছনি তত একটু চিন্তা করা উচিত ছিল। এই 6-7 বছরের একটা সন্তান রাইকে তুই যে আমার ঘরে আইছস, আমার জীবনটা ধ্বংস করছস, এখন যদি রাকিব তোরে নেয় তত এক পায়ে খারাপ থাকার কথা, তুই চলে যাবি। এরকম সংসার আর কারো জীবনে যেন না আসে। তোর মতো ডাইনির কারণে আমার লাইফটা শেষ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা বিবেচনা করবেন, আমি কি এই কাশনিরে লয়ে সংসার করতে পারবো? কারণ বেশি ভালোবাসি তো, আর মেয়ে মানুষ তো একটু টাকার লোভী, টাকা ওরা টাকা লোভে, টাকা লোভে পরে আজকে রাকিবের কাছ থেকে আমার কাছে চলে আইছে। কিন্তু আমার যখন টাকাটা কমে আসবে, আমি যখন ঠিকমতো খেলতে পারবো না, আমি যখন ঠিকমতো খেলতে পারবো না, এমনকি আমার তো খেলা বন্ধ হয়ে যেতে পারে। কারণ সারা দেশে যখন একটা ভাইরাল শব্দ চলে আসলো, কি শব্দ জানেন তো? ভাইরাল শব্দ যে আমি অবৈধ বিয়ে করছি। আর বিয়ে তো বৈধই আসিল, যদি ওই রাকিবের কাছে সাইন দিয়ে আনতো তাহলে কি অবৈধ কেউ বলতে পারতো? এখন তো মনে করেন আমার লাইফটিও শেষ, ওর লাইফটিও শেষ। ওর যে একটা মেয়ে আছে, সেই মেয়েটার কথা একবার চিন্তা করলো না, সেই মেয়েটার কথা একবারও চিন্তা করে নাই এই কাচ্চন্নি। ও চিন্তা করছে মনে, ওর নিজের মনের আনন্দ, ওর নিজের মনের সুখ। অথচ যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা সন্তান জন্ম দেয়, 10 মাস 10 দিন গর্ভে রাখার পর, এত কষ্ট করার পর সেই সন্তানকে দুনিয়াতে আনার পরে যখন সেই সন্তানকে রাইকে আসতে পারে, স্বামীর কথা বাদ দিলাম, রাকিব ভাইয়ের কথা বাদ দিলাম, 2 দিন পর যে নাসির ভাইয়ের কাছ থেকে যাবে না তার কিন্তু নিশ্চিত আছে?
তার কোনো ভরসা আছে? তো প্রিয় দর্শক শ্রোতা, এডি এই ভিডিওটি একটি এডির মাধ্যমে ভিডিও ছিল। তো আমার এই কথায় আমার এই বাসায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সুন্দরভাবে যেন তাদের সংসারটা আবার মিল হয়ে যায়। কারণ যেখানে রাকিব ভাই বলেছেন যে তানমি যদি আসতে চায় আমি তাকে গ্রহণ করব, সেখানে আমার মনে হয় ওর আসারই দরকার। কারণ যেহেতু একটা সন্তান জন্ম দিয়েছে আর তার যে সন্তানটা, সেই মেয়েটিও চায় যে আমার মা আমার কাছে ফিরে আসুক। আবার এরই মধ্যে আরও এক মাঝখানে একটা ভাইরাল শব্দ চলে এসেছে, সেটি হলো তামিমা তাম্মি 3 মাসের অন্তঃসত্ত্বা, 3 মাসের গর্ভ। আমরা আজকে যে নিউজ দেখতে পেয়েছি সেই নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তামিমা তাম্মি আরও 3 মাসের অন্তঃসত্ত্বা। তো জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, অবশেষে সত্যের জয় হলো, এটি বাস্তবতা। কারণ আমরা ছোট সময় যা দেখেছি সালমান স্যার একটা ছবিতে, সত্যের মৃত্যু নেই, আসলে কথাটা বাস্তব। হাজারো কষ্ট থাকবে, হাজারো দুঃখ থাকবে, হাজারো বেদনা থাকবে, সব কিছুর ভিতরে সত্যের জয় একদিন একদিন হবে। তো প্রিয় কলিজার বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।